Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি পরিণীতা মুভিটির ফার্স্ট লুক নিয়ে। অর্থাৎ সেই মুভিতে শুভশ্রী বন্দ্যোপাধ্যায় যে লুকের দেখা যাবে সেই লুকটি কেমন তা আজ আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। পরনে ফ্রক, পিঠে স্কুল ব্যাগ, মাথায় দুদিকে দুই বেনুনি লাল ফিতে দিয়ে বাঁধা। হঠাৎ করে যেন ছেলেবেলায় ফিরিয়ে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। তবে সাজগোজ আর টি শার্ট এবং শ্বশুর শাশুড়িকে ছেড়ে এ কেমন বেশি শুভশ্রী ধরা দিলেন আপনাদের সামনে। হ্যাঁ, শুভশ্রী এই লুকের সৌজন্যে পরিণতাই দায়ী। পরিচালক অর্থাৎ স্বামী রাজ চক্রবর্তীর নতুন ছবি পরিণতায় এই বেশে দেখা যাবে শুভশ্রীকে। ছবিতে নিজের লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। একটি ছবিতে তাকে পরিণতার ছবির লুকে নতুনভাবে দেখা যাবে এই ছবিতে। অন্য ছবিতে দেখা গেল পরিচালক অর্থাৎ স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে বসে থাকা অবস্থায় শুভশ্রীকে এমন এই ড্রেসে। প্রসঙ্গত বলে রাখি, বিয়ের পর থেকে বহুদিন হলো অভিনয় জগৎ থেকে বেশ কয়েক হাত দূরে ছিলেন শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। নতুন সংসারে সময় দেন তিনি, পরিবারের সঙ্গে সময় কাটানেন কিংবা হারিয়ে যাবার সঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং ভ্রমণ করছেন তার পরিবারের সঙ্গে। তবে দীর্ঘদিন ছুটি কাটিয়ে এবার ফের নিজের পরিচয় জগতে ফিরে আসতে চলেছেন অভিনেত্রী। শুটিং ফ্লোরে ফের তার নিজস্ব ছন্দে ধরা দিলেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে গত রবিবার থেকে পরিণীতা ছবিটি শুটিং শুরু করলেন রাজ চক্রবর্তী। এই ছবির পটভূমি উত্তর কলকাতা। এই ছবিতে দেখা যাবে একটি সুন্দর প্রেমের গল্প। এই ছবিতে শুভশ্রী বিবাহে কাজ করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা, আবার এই ছবিতে থাকছেন কিন্তু গৌরব চক্রবর্তী এবং আদিরও। তাছাড়া এই ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন অক্রপ্রভা মুখোপাধ্যায় এবং চিত্রনাট্য লিখেছেন প্রধানমা দাশগুপ্ত। এই ছবিটি মুক্তির দিন এখনও পর্যন্ত ঠিক করা হয়নি এবং এই মুভির যদি সমস্ত তথ্য আসে আমি অবশ্যই জানিয়ে দেব। এবং এই ভিডিওতে অর্থাৎ শুভশ্রীর রূপটা কেমন আপনাদের মনে হলো তা জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টও করতে পারেন। এবং ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।